আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি গাইস আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আরো একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়াল নাম্বারটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল নাম্বার 7। আমরা 7 নাম্বার টিউটোরিয়ালে পৌঁছে গেছি। আশা করি আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন, তাহলে আজকের ভিডিওটি বুঝতে সুবিধা হবে। কথা না বলিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি, শুরু করা যাক। আজকে আমরা কথা বলবো অব্রো কিবোর্ড অথবা অব্রো ফন্ট অথবা অনলাইন ফন্ট অথবা অনেকেই বলে ভেঙে যাওয়া ফন্ট এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই বলে, এই ফন্টগুলা কীভাবে ঠিক করা যায়, সঠিকভাবে ঠিক করার নিয়ম, যাতে ইমেইল করলে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এই পেন ড্রাইভ দ্বারা নিলে অথবা মেইল করে নিলে সমস্যা না হয় অথবা শেয়ার দিয়ে নিলে ভেঙে না যায়, ফন্টগুলো যেন ভেঙে না যায়, অথবা ভয়েস দিয়ে লেখার পরেও যেন ফন্টগুলো কেটে না যায়, এলোমেলো হয়ে না যায়, সিরিয়াল বাই সিরিয়াল যেন থাকে। তো সেটা করার জন্য আমাদের যেতে হবে একটা ভাঙা ফন্টের ইয়া নিচ্ছি আমি, এখান থেকে দেখেন আমার শামসুর রহমান এনার জীবন বৃত্তান্ত আমি লিখেছিলাম। এ ফন্টটি দেখেন, পুরো ফন্টটি কিন্তু আমাদের ভাঙা, অর্থাৎ অন্য ভাষার এরকম একটা কিছু দেখাচ্ছে। দেখেন ফন্টের পুরো অংশই ভাঙা। এখন যদি আমি গত টিউটোরিয়াল দেখেছিলাম যে আমরা সিলেক্ট করার পরে যদি আমরা দেখি অথবা কার্সার রাখার পরে আমরা এই হোমে থেকে ফন্ট অপশনে যদি আমি এখানে ফন্ট নেমে দেখি যে লেখা আছে, যা লেখা থাকবে সেটাই হলো ফন্ট নেম। তো আমরা এখানে দেখছি ভৃন্ডা ফন্ট লেখা আছে, ভৃন্ডা, দেখেন ভৃন্ডা, কারণ এই ভিডিওটি অর্থাৎ এই ডকুমেন্টসটি ভৃন্ডা ফন্টে লেখা। অনলাইন কপি করা কিছু ফন্ট আছে এবং ভয়েস টাইপিং করা কিছু ফন্ট আছে এবং ভাঙা ভাঙা ফন্ট কিছু দেওয়া আছে। সব মিলিয়ে দেখেন সবগুলাই কিন্তু আমাদের এখানে এলোমেলো ফন্ট অর্থাৎ ভাঙা ফন্ট হয়ে আছে, যে সেটা হোক আমি ভয়েস দিলে কি অথবা আমি এই অনলাইন থেকে কোনো সার্ভার থেকে কোনো ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে ডকুমেন্টসে রেখে দিই, পেস্ট করি, অথবা এই যে কোনো একটা কম্পিউটারের ফন্ট অথবা লেখা ফন্ট আমরা এই কম্পিউটারে নিয়ে আসার পরে দেখেন আমাদের ফন্টগুলো ভেঙে গেছে। এই তিন চারটা ওয়েতে ফন্টগুলো ভাঙা থাকে, অর্থাৎ অন্য ফন্টে থাকে, যা আমরা সেট আপ না দেওয়ার কারণে আমাদের ফুল ডকুমেন্টস অর্থাৎ আমার এখানে জাস্ট 150টা লেখা আছে, অন্যান্য ডকুমেন্টস অথবা অন্যান্য অফিসিয়াল কাজের সময় অনেক এই 15, 20, 30, 100টা পর্যন্ত পেজ থাকে, যেগুলো আমাদের নতুন করে কম্পোজ করতে হয় অন্য কম্পিউটার থেকে। এই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিয়ে আসার পরে ফন্টগুলো ভেঙে যায়, যার ফলে আমরা প্রিন্ট আউট করতে পারি না এবং নতুন করে লিখতে হয় সব ফুল ডকুমেন্টস। তো সেটা না করে আমরা যে ভাঙা ফন্টটি আছে সেগুলাই ঠিক করব কিভাবে, আজকের টপিকটা আমাদের এটাই। তো দেখুন এখানে দেখেন আমাদের যদি সিলেক্ট করি আমরা ফন্ট, দেখেন আমাদের হোমের ফন্ট লিস্টে এবং ফন্ট নেমে দেখেন ভৃন্ডা ফন্ট লেখা আছে, অর্থাৎ যদি আমরা অনলাইন থেকে কপি করে পেস্ট করি ডকুমেন্টসে তাও আমাদের ভৃন্ডা ফন্টটি লেখা থাকবে, অথবা যদি ভয়েস দিয়ে লেখা শুরু করি তাও আমাদের ভৃন্ডা ফন্টে লেখা থাকবে, অথবা যদি অন্য কম্পিউটারে থেকে কোন ডকুমেন্টস নিয়ে সেই কম্পিউটারে ইনপুট করি তাহলে দেখেন ভৃন্ডা ফন্ট অথবা অন্য আদার্স যে কোনো ফন্ট, সোনার বাংলা, তারপরে এলিমেন্ট, ইআই, এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক ফন্ট আছে যেগুলো এখানে লেখা থাকে অথবা ফন্টগুলো থাকে। তো সেই ফন্টগুলো আমরা কীভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারবো, ঠিক করতে পারবো সেটা আমি দেখাচ্ছি। দেখেন জাস্ট যেগুলো আপনি সিলেক্ট করতে চান
জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট দিবেন, অথবা যেটুকু আপনাদের সিলেক্ট করা দরকার, ঠিক করার দরকার সেটুক কিবোর্ডের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে দিবেন। দেখেন আমি এই দুই লাইন সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এখান থেকে জাস্ট ভিনটা ফন্ট আছে এখান থেকে আমি লিখব SUTONNYMJ। দেখেন এটা হলো আমাদের সাধারণ ফন্ট যেটা আমরা সাধারণভাবে লিখি, স্বতন্ন এম জে, যে ফন্টটা কোনো জায়গায় কোনো কম্পিউটারে গেলেই ভাঙে না, কিন্তু আপনি অনলাইনে এই এই ফন্টে লিখে পোস্ট করতে পারবেন না। এটা অফলাইনের ফন্ট, অফিসিয়াল ফন্ট, এই জন্য এটা আপনি অনলাইনে কোনো কাজ করতে পারবেন না এই ফন্ট দিয়ে। তো দেখেন স্বতন্ত্র এম জে দেওয়ার পরে আমাদের লেখা কিন্তু ঠিক হয়নি। তো এখানে যদি আমরা জাস্ট স্বতন্ত্রী থাকবে, তারপরে স্বতন্ত্রী SUTONNY, ওয়ের পরে যদি জাস্ট ও দিয়ে দেই, দেখেন স্বতন্ত্র থাকবে শুধু ওয়ের পরে ও, এম এর আগে ও, একটা ও দিয়ে ইন্টার ক্লিক করে দিই। দেখেন আমাদের ফন্টগুলো কিন্তু আপনারা এখানে খেয়াল করেন, দেখেন ডকুমেন্টস খেয়াল করেন, দেখেন ফন্টগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। এখানে আমরা পড়তে পারছি এখন যে জন্ম বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক কবি শামসুর রহমান, 1929 খ্রিস্টাব্দে 23 অক্টোবর ওই পুরনো ঢাকায় মহৎচলিতে এখানে আসে জন্মগ্রহণ করেন। দেখেন আমরা দিচ্ছি জাস্ট ভিন্ডারের জায়গায় আমরা দিয়ে দেব SUTONNYMJ দেওয়া বাদ দিয়ে, অর্থাৎ স্বতন্ত্র এম জে আমরা ব্যবহার করি, সেই এম জে ব্যবহার করার ব্যতীত আমরা এখানে দিয়ে দেব OMJ। দেখেন ইন্টার দেই, দেখেন জন্মগ্রহণ করেন, দেখেন হয়ে গেছে। তো সাপোজ আমি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে যদি 57MJ দিলে, MOJ দিলে যদি ঠিক হয়, তাহলে 57MJ দিলে কেন ঠিক হবে না? না হবে না, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে 57MJ হলো একটা অফিসিয়াল ফন্ট যেটা আমরা অফলাইনে ব্যবহার করি, হাত যেটা হায়ের হাতে টাইপ করা ব্যতীত কোনো জায়গা থেকে কপি অথবা এই ভাঙা ফন্ট অথবা অনলাইন থেকে কপি করে নিয়ে এসে ওটা আপনি দেখবেন করতে পারবেন না 57MJ-তে। হ্যাঁ কোনো একটা ওয়ে আছে যেটা অনলাইন একটা সার্ভার, কয়েকটা সার্ভার আছে যেখান থেকে করা যায়, সেগুলো আমি পরে এক সময় ভিডিওতে এক্সট্রাভাবে ভিডিও দিয়ে দেব, পরবর্তীতে আপনারা দেখে নেবেন। তো এখানে দেখেন যদি এটা ঠিক করতে হয় তাহলে আমাদের জাস্ট ভিন্ডা ফোন থেকে 57MJ করে দিতে হবে। তাহলে দেখেন স্পেস সবগুলা কিওয়ার্ডই সবগুলো শব্দই একটা একটা করে ঠিক হয়ে যাবে, আমাদের নতুন করে কারেকশন করার অথবা লেখার প্রয়োজন পড়বে না। এখানে কিন্তু দেখেন অনেকখানি কাজ কমিয়ে আনা গেল, নতুন করে লেখাটা অনেক বড় ভেজাল, আপনারা নতুন করে লেখা না শুরু করলে বুঝতে পারবেন না যে আসলে লেখাটা কি পরিমাণ এই জটিল কাজ। তো দেখেন জাস্ট এই দু লাইন আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে 57MJ আছে এখান থেকে যদি আমরা 57OMJ আছে এখান থেকে 57MJ করে দিই, দেখেন আমাদের ফন্টটি এলোমেলো হয়ে গেছে, স্পেসগুলোও কমে এসেছে এবং এই ফন্টটি বড় হয়ে গেছে। দেখেন এখানে নির্মালা, ইউএল ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা লেখা আছে। তো আমরা এই ফন্টটি রাখবো না, আমাদের দরকার জাস্ট সিলেক্ট করে 57OMJ OMJ 57MJ। দেখেন এই যে 57MJ, সরি হয়নি, হবে না, কারণ 57MJ ফন্ট নেবে না। দেখেন আমরা আলাদাভাবে কার্সার রেখে যদি অল্টার বি দিই, দেখেন 57MJ এসে গেছে, আর অল্টার ভি দিলে দেখেন 57OMJ। এই দুটার মধ্যে জাস্ট ওয়ের পরে একটা ও যোগ করতে হবে, এম এর আগে একটা যোগ করতে ও যোগ করতে হবে, তাহলে আমাদের ফন্টটি সমস্ত ভাঙা ফন্ট থেকে সুন্দর ফন্টে চলে আসবে, অর্থাৎ আমরা সুন্দরভাবে পড়তে পারবো এবং প্রিন্ট আউট করতে পারবো। তো জাস্ট আমরা কন্ট্রোল জে দিয়ে এই
পূর্বের অপশনে ফিরে যাই দেখেন ভাঙা ফন্ট অর্থাৎ দেখেন এই যে এখানে ভিন্ডা ফন্ট লেখা আছে তো এই ফন্ট ঠিক করার জন্য জাস্ট আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এ ধরে সমস্ত হোল ডকুমেন্টস কপি করব কপি করে এখান থেকে জাস্ট 57OMJ এটা ক্লিক করে দেব দেখেন আমাদের ফুল ডকুমেন্টসই সুন্দর করে লেখা হয়েছে এটার মাঝখানেও দেখেন এই ভিন্ডা ফন্টে লেখা এটা ক্লিক করে জাস্ট আমরা 57OMG দিয়ে দেব দেখেন এখানে সারমর্ম লেখা আছে আমি আপনাদের সুবিধা বোঝার সুবিধার্থে কেটে দিচ্ছি দেখেন আমাদের সমস্ত ফন্ট কিন্তু ঠিক হয়ে গেছে দেখেন এটা যদি আবার আমরা 57MJ দিতে যাই 57MJ দিতে যাই দেখেন সমস্ত লেখা বড় হয়ে গেছে এবং স্পেসগুলো এলোমেলো হয়ে গেছে দেখেন এই লেখা কেমন আর এই লেখা কেমন এক হলো না কিন্তু অনেক তফাত আছে তাই আমরা 57MJ কখনোই দেব না সাতন কারণ 57MJ যে ফন্টটা থাকে সেটা এলোমেলো হয় না ভাঙেও না এবং সেটা অনলাইনে আপলোডও দেওয়া যায় না আর 57OMJ যেটা অর্থাৎ ভিন্ডার ফন্টের কপি যেটা সেটা আমাদের অনলাইনে আপলোডও করা যাবে কোন জায়গা থেকে কপি করে নিয়ে এসে 57MJ দিয়ে ফন্টগুলো ঠিকও করা যাবে এবং এক্সেট্রা এক্সেট্রা এগুলো সব কাজই করা যাবে তো আমরা কন্ট্রোল জে দিয়ে পূর্বের অবস্থানে ফিরে গেলাম দেখেন এখানে আমাদের ফন্টের নাম এখন আছে বর্তমান 57OMJ দেখেন আপনারা বলতে পারেন যে ভাইয়া এই প্রথমে সিলেক্ট করো তারপরে এই ফন্ট নেমে যাও তারপরে ফন্ট নেম এলে খোঁজো তারপরে ক্লিক করে ঠিক করে দাও এটা তো অনেক ভেজালের কাজ আমাদের তো কয়েকশো পেজ এই লেখা থাকে সেগুলো ঠিক করার অপশন কি শর্টকাট কমান্ড কি তো শর্টকাট কমান্ড আমি আপনাদের দেখিয়ে দেব দেখেন আপনারা জাস্ট ভাঙা ফন্টগুলো সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে অথবা এই সিলেক্ট করবেন আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি যেহেতু আমার ছোট ফরম্যাট সিলেক্ট করে আমরা এখান থেকে দেখেন এখান থেকে খোঁজা বাদ দিয়ে আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছি কীভাবে শর্টকাট কিবোর্ড শর্টকাট করা যায় আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন ফাইল থেকে অপশন অথবা ওয়ার্ড অপশন ওয়ার্ড অপশনে গিয়ে সেখান থেকে এই কাস্টমাইজ রিবন থেকে দেখেন নিচে এখানে কিবোর্ড শর্টকাট থাকে কিবোর্ড শর্টকাট থেকে কাস্টমাইজ থেকে ক্যাটাগরিজ থেকে ফন্টস সিলেক্ট করে দিবেন আর এখানে ফন্টসের থেকে সিলেক্ট করে দিবেন গতকাল আমরা দিয়েছিলাম টাইমস নিউ রোমান ইংলিশ লেখার জন্য 57MJ দিয়েছিলাম বাংলা লেখার জন্য সো এখন ভয়েস টাইপিং অথবা আপনার অনলাইন থেকে কপি করে পেস্ট করে যে ফন্টটি ব্যবহার করবেন সেই ফন্টটির নাম হচ্ছে 57OMJ দেখেন এস দিয়ে লেখা আমরা খুঁজে বের করে নিতে হবে এখানে সার্চ দিলে অথবা লিখলে হবে না দেখেন আমরা দেখছি এখানে দেখেন 57MJ আমরা গতকাল দিয়েছিলাম 57MJ আজ দেব 57OMJ দেখেন এখান থেকে ফন্টস থেকে 57OMJ প্রেস নিউ শর্টকাট কি জাস্ট অল্টার ধরে আপনারা 57MJ দিয়েছেন অল্টার বি দিয়ে আপনারা 57OMJ দিবেন অল্টার ভি দিয়ে 57OMJ এটা সিলেক্ট করে দিবেন দেখেন এটা 57OMJ সিলেক্ট করে দিয়েছি এখন দেবো আমি অ্যাসাইন দিলে কিন্তু আমাদের কিবোর্ড শর্টকাটটি সেভ হয়ে গেল এখন জাস্ট ক্লোজ এখান থেকে ওকে দিয়ে এখন আমরা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা জাস্ট অল্টার ধরে ভি মেরে দিই দেখেন আমাদের ফুল ডকুমেন্টস সমস্ত ভাঙা লেখা দেখেন 57OMJ-তে পরিণত হয়ে গেছে এ হলো আমাদের কিবোর্ড শর্টকাট অপশন এখন যদি আপনাদের এরপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের ফুল প্রসেসটি আরও সুন্দরভাবে দেখিয়ে দেব
অথবা আরও যদি আপডেট ভিডিও দরকার হয় যে না ফন্ট নিয়ে আমাদের আরও সুন্দরভাবে একটি ভিডিও চাই তাহলে আমি ভিডিওটি দিয়ে দিব। দেখেন এখন যদি আপনি ফন্ট এই হাতে টাইপ না করে এই অথবা অব্রো কিবোর্ডে যদি কি এই টাইপ করেন অব্রো কিবোর্ডে যদি টাইপ করেন অব্রো কিবোর্ডে ইনিকোটি দেখায়, সরি আমি আর একটা অপশন দেখাতে আপনাদের ভুলে গেছি। দেখেন এখান থেকে আমাদের বিজয় বানানোর কিবোর্ড যেটা আছে অব্রো কিবোর্ডে এরকম অপশন নেই, অব্রো কিবোর্ডে শুধু একটা অপশনই আছে, সেটা হলো এখান থেকে ইংলিশ বিজয় ক্লাসিক এবং ইউনিকোড আমরা ব্যবহার করতে পারি এই বিজয় বানানোতে, আর অব্রোতে শুধু জাস্ট ইউনিকোডই আছে। তো আমরা বিজয় বানানোটা দায়ী দেখবো কারণ আমরা বিজয় বানানোই সবসময় ইউজ করব, যেহেতু বিজয় বানান্ন কি শর্টকাট কিবোর্ড এই শর্টকাট কমান এবং সব কিছুই সহজ বলে মনে হয় এবং সহজই বলা যায়। তো এখান থেকে আমরা জাস্ট ইউনিকোড সিলেক্ট করে দেব, আপনারা যখনই লিখবেন ইউনিকোডে লিখবেন। এখন যদি বলেন যে আমি বিজয় ক্লাসিক দিয়ে এখানে আমি ফন্টটি দেখেন অক্টোবর লেখা আছে র কেটে দিয়ে আমি র দেওয়ার চেষ্টা করলে দেখেন আই হয়ে যাচ্ছে, দেখেন আই বি ইংলিশ লেখা উঠছে। অথবা এখানে যদি আমি বিজয় ক্লাসিকের জায়গায় ইংলিশও দিয়ে দিই তারপরে দেখেন এখানে র উঠবে না ইংলিশ লেখা উঠবে, কারণ 57MJ এটা হলো বিজয় ক্লাসিকের আন্ডারে কাজ করে আর টাইমস নিউ রোমান অথবা ইংলিশ ফন্টগুলি ইংলিশের আন্ডারে কাজ করে, আর 57OMJ এবং আদার্স ভিন্ডা এবং আরও দু একটি ফন্ট আছে এগুলো হলো ইউনিকোডে কাজ করে। আমাদের মূলে দেখতে হবে বিজয় বায়ান্ন কিবোর্ডের এই অপশনালে সফটওয়্যারে থাকবে তিনটা অপশন, ইংলিশ, বিজয় ক্লাসিক এবং বিজয় ইউনিকোড। তো এই তিনটা অপশনের মধ্যে ইংলিশের মধ্যে থাকবে আপনার টাইমস নিউ রোমান অথবা ক্লিবেরি বডি এবং অন্যান্য যে কোনো ইংলিশ ফন্ট থাকতে পারে, ইংলিশ ফন্ট ভাঙে না, যে কোনো ইংলিশ ফন্ট থাকতে পারে, সেটা হোক ক্লিবেরি বডি, সেটা হোক এই টাইমস নিউ রোমান, সেটা হোক এক্সেট্রা এক্সেট্রা, আরও অন্য কিছু অনেক ফন্ট আছে সেগুলো। তো ইংলিশের মধ্যে এই কয়েকটি ফন্ট থাকে এবং বিজয় ক্লাসিকের মধ্যে আমরা অফলাইনে লেখার জন্য এবং অফিসিয়ালভাবে লেখার জন্য বিজয় ক্লাসিক ইউজ করব এবং আমাদের ফন্ট নেম থাকবে 57MJ, ফন্ট থাকবে 57MJ, এখান থেকে 57MJ, এখান থেকে বিজয় ক্লাসিক, এটা হলো আমাদের অফিসিয়াল এবং অফলাইনে লেখার জন্য ব্যবহার করা হয়। যে ফন্টটা ভাঙে না ওই এবং ইমেইলে পাঠানে সরি ইমেইলে পাঠালে গেলে গেতে গেলে গেলে কিন্তু এই ফন্টটি ভেঙে যাবে, যখন আমরা ইমেইলে পাঠাবো তখন আমরা সরি 57MJ পাঠাবো কিন্তু সেভ করে সুন্দরভাবে সেট আপ করে, আমি অন্য একদিন সেট আপ করাও শিখিয়ে দেব আগামী টিউটোরিয়াল, না হলে পরের টিউটোরিয়ালে সেট আপ দেওয়া শিখিয়ে দেবো কীভাবে সেট আপ দিতে হয়। তো এখানে আপনারা শুধু লেখা শুরু করেন আগে, আগে লেখা শিখলে পরবর্তী সেট আপ আপনারা নিজেরাও দিতে পারবেন, আমি একবার দেখিয়ে দেব তাহলে আপনারা নিজেরাই দিতে পারবেন। তো সবসময় খেয়াল রাখবেন লেখার সময় জাস্ট এখানে এখান থেকে আপনারা বিজয় এটা সিলেক্ট করবেন, যেখানে ইংলিশ থাকে তাহলে এখান থেকে টাইমস নিউ রোমান অথবা ক্লিবেরি বডি এগুলো থাকবে, আর যদি এখান থেকে বিজয় ক্লাসিক থাকে তাহলে এখান থেকে জাস্ট 57MJ থাকবে, আর যদি এখান থেকে ইউনিকোড থাকে তাহলে আপনারা এখান থেকে জাস্ট 57OMJ অথবা ভিন্ডা ফন্ট সিলেক্ট করে দেবেন। তো এখন দেখেন আমি যদি এই ভাঙা ফন্টটি লিখতে শুরু করি, এখানে আমাদের ইউনিকোড দেওয়া আছে, এখানে আমাদের 57OMJ দেওয়া আছে, এখন যদি আমরা লিখতে শুরু করি দেখেন অক্টোবর র কেটে দিয়েছিলাম আমরা, এখানে যদি র দিই দেখেন র নিচ্ছে, আমরা র চাপছি তো র নিচ্ছে, যেটা চাপছি আমরা যেটা ক্লিক করছি সেই ফন্টটি সেই অক্ষরটি লেখা উঠছে, কারণ এই ফন্টটি আমাদের ভাঙা ফন্ট না, অর্থাৎ এখানে ইউনিকোড আছে এখানে ওএমজে আছে, আমাদের সেট আপ দেওয়া আছে যার কারণে আমাদের রয় উঠছে
অক্টোবরে উঠছে আমি যদি এখন আমার নাম লিখি দেখেন হাবিবুল্লাহ দেখেন আমার নামটাই লেখা উঠছে এখন যদি আমরা এখান থেকে বিজয় ক্লাসিক দিয়ে দেই আমি প্রথমে একবার দেখিয়েছি দেখেন হজ লিখলে এন উঠছে কারণ আমাদের ফন্ট ঠিক নেই এখন আবার এখান থেকে যদি বিজয় ক্লাসিক দেওয়া অবস্থায় যদি আমরা দেখেন 57 ওএম যদি তাহলে লিখবে না এই তাহলে এন উঠবে আর যদি 57 এম যে দেই তাহলে দেখেন আবার লেখা উঠবে দেখেন 57 এইটুক আছে আপনারা এই এখানে এই ফন্ট নেমে খেয়াল করবেন দেখেন এই হাবিবুল্লাহটি লেখা আছে 57 ওএম যে তে আর এই হাবিবুল্লাহটি লেখা আছে দেখেন 57 এম যে তে সো এটা আমাদের অফিশিয়াল ফন্ট যেটা অফলাইন ফন্ট বলে আমরা চিনি আর এটা হলো আমরা আমাদের অনলাইন ফন্ট যেটা ভয়েস টাইপিং এবং ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসা এবং ভয়েস টাইপিং এর কাজে ব্যবহার করা হয় সেটা হলো 57 ওএম যে ফন্ট সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইয়াটি কি বলে এই ফন্টগুলো আমরা ঠিক করতে পেরেছি এখন দেখেন এখানে যদি আবার আমি 57 ওএম যে থাকা অবস্থায় ইংলিশ দেই দেখেন আমাদের সরি ইংলিশ দেই তাহলে আমাদের এখানেও ইংলিশ লেখা উঠবে সঠিক ফন্ট কখনোই উঠবে না তো এখান থেকে আমরা জাস্ট অথবা এখান থেকে যদি আমাদের এই ইয়া থাকে টাইমস নিউ রোমান দেওয়া থাকে এখান থেকে যদি আমাদের বিজয় ক্লাসিক দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের লেখা এলোমেলো হয়ে উঠবে যা লিখতে চাবো সেটা কিন্তু উঠবে না আবার এখান থেকে যদি ইউনিকোড দিয়ে থাকি তাহলে মনে হয় মেবি লেখা উঠবে না যদি আপনি এখানে ইউনিকোড দেন এবং এইখানে টাইমস নিউ রোমান দেন ইংলিশ একটা ফন্ট দেন তাহলেও কিন্তু আপনি লিখতে পারবেন না এলোমেলো লেখা চলে আসবে এলো ফন্টের এই ফন্টগুলোর ব্যবহার সো আমরা দেখব জাস্ট ছটা ফন্ট মনে রাখলেই আমরা যে কোনো স্থানে যে কোনো জায়গায় যে কোনোভাবে লিখতে পারবো সেট আপ করে নতুন করে সেট আপ করে লিখতে পারবো তো আমাদের দরকার বিজয় কিবোর্ড আমাদের দরকার মাইক্রোসফট যে কোনো ফাইল হোক 2007 হোক 2010 হোক 2008 হোক 2013 অথবা হোক 2016 অথবা 2021 এবং আরও আপডেট ভার্সন জাস্ট আমাদের এখান থেকে ইংলিশ থাকলে বিজয় বায়ান্নর এখানে ইংলিশ থাকলে এখানে থাকতে হবে ক্লিবেরি বডি অথবা টাইমস নিউ রোমান এখানে বিজয় ক্লাসিক থাকলে ফন্ট নেম থাকতে হবে জাস্ট 57 এম জে এখানে ইউনিকোড থাকলে এখানে থাকতে হবে ভিন্ডা অথবা 57 ও এম জে দেখেন এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারেন তিনটা জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনারা এই আগামীতে ভবিষ্যতে লেখার ক্ষেত্রে অর্থাৎ প্রফেশনালভাবে যদি লিখতে চান খুব দ্রুত অথবা আস্তে আস্তে যে কোনোভাবে লিখতে চান আপনাদের লেখাটি সুন্দরভাবে লিখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এই হলো ফন্ট ঠিক করার অপশনটি আপনারা যদি ভয়েস টাইপিং করে থাকেন যদি আপনাদের লেখাটি ভিন্ডা ফন্টে হয়ে থাকে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে আপনারা এরকমভাবে কপি করে জাস্ট এখান থেকে 57 ও এম জি সিলেক্ট করে দিবেন অথবা কিবোর্ড শর্টকাট অল্টার ভি দিয়ে সিলেক্ট এই সেভ করে জাস্ট অল্টার ধরে ভি দিবেন শর্টকাট করার জন্য অল্টার ধরে ভি দিয়ে দিবেন দেখবেন আপনার লেখাগুলো দেখেন এই লেখাটি ভেঙে আছে কারণ এই লেখাটি আমাদের ছিল 57 এম জিতে দেখেন 57 এম জি এই জন্য 57 ও এম জি দিলে ওই লেখাটি নেবে না তো ভিন্ডা ফন্টে থাকে ভেঙে থাকে ওটা যদি আমরা 57 ও এম জি দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের এই লেখাগুলো অর্থাৎ ডকুমেন্টসগুলো সঠিকভাবে স্পেস এবং স্পষ্টভাবে লেখা থাকবে এবং আমরা প্রিন্ট আউট করতে পারবো
এই ছিল আজকের ভিডিও সো ভিউয়ার্স আগামীতে আমি আরও অ্যাডভান্স কিছু ভিডিও নিয়ে আসছি আমার জন্য দোয়া করবেন এবং এই লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই এবং সাবস্ক্রাইব তো আপনাদের করতে হবেই সরি জোরপূর্বক করছি না বলছি না সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি আশা করছি সাবস্ক্রাইব আপনারা করবেন তো থ্যাংক ইউ ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আমি আগামীকাল আবার আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু